বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, যে যাকে আছেন সুস্থ আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সাথে আছে আমি আয়ুব। বন্ধুরা আজকে আপনাদের সামনে আবারও আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার সম্পর্কে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বা স্ক্রিন রেকর্ডার নিয়ে আপনি একটি ভিডিও বানান, তাই আপনাদের অনুরোধে আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। 2020 সালে সবচেয়ে সেরা স্ক্রিন রেকর্ডার আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তাহলে বন্ধুরা আসুন চলে যাই মোবাইলে। দেখার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। বন্ধুরা প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা চার্জ বক্সে সার্চ করবেন, সফটওয়্যারের নামটি লিখে সার্চ করবেন। সফটওয়্যারের নামটি হচ্ছে এক্সিন রেকর্ডার। এখানে এক্সিন রেকর্ডার লিখতে প্রথমে আপনারা এই নামটি পেয়ে যাবেন। এক্সিন রেকর্ডার নামটি লিখে সার্চ করার পর প্রথমে আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এটি সিলেক্ট করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার সফটওয়্যারটি আপনার মোবাইলে ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেস থেকে আপনার নিচে দেখেন অ্যালাও আছে, অ্যালাওতে ক্লিক করে দেবেন। অ্যালাওতে ক্লিক করার পর আবার এরকম একটা ডিসপ্লে নিয়ে যাবেন। ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটি আপনারা অন করে দেবেন যদি আপনার মোবাইলে পারমিশন চাই। এবার আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার আপনার মোবাইলে এক্স রেকর্ডারটি পারমিশন চাই আমি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার সফটওয়্যারটি রেডি হয়ে যাবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার লাল বাটন দিয়ে এটি ক্লিক করে আপনারা রেকর্ড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো এর কিছু চিটিং আছে, চিটিংটা আপনারা করে নেবেন তাহলে সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনারা পাবেন। চিটিংয়ের ক্লিক করবেন, নিচে দেখছেন আপনাদেরকে চিটিং এখানে ক্লিক করবেন। চিটিং ক্লিক করার পর আপনার এরকম একটা চলে আসবে। এখানে আপনার রেজুলেশন দেখাচ্ছে, আপনি কত রেজুলেশনে আপনার ভিডিওটি করতে চাচ্ছেন এটা আপনার সিলেক্ট করবেন। এরপর আপনারা দেখেন নিচে সার্চ করে দেখবেন আপনার রেকর্ড অডিও, আপনার অডিও রেকর্ড যদি করতে চান তাহলে এখানে অডিওতে ক্লিক করে আপনার টিক মার্ক করে দেবেন। এতে আপনারা দেখে দেখে সব কিছু করে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, যদি আপনার উপকার আসে তাহলে একটা লাইক করে দেন। বন্ধুরা এরপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন সদা সবসময়।